গন্ডাছড়া বাজারে দ্বিতল বিশিষ্ট মার্কেট নির্মাণের জন্য বুধবার জায়গার মাপ যোগ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রমেন্দ্র রায়, সভাপতি সীতানাথ সাহা, সমাজসেবী গোপাল সরকার সহ কৃষি দপ্তরের ধলাই জেলার ইঞ্জিনিয়ারগণ। বাজার কমিটির সভাপতি জানান, আগামী কয়েকদিনের মধ্যে গন্ডাছড়া ল্যাম্পস সংলগ্ন সবজি বাজারে দ্বিতল বিশিষ্ট মার্কেটের পাকা দালান বাড়ির নির্মাণ কাজ শুরু হবে। মার্কেটের উপরের তলায় থাকবে 61টি স্টল আর নিচের তলায় থাকবে মাছ মাংসের বাজার। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট মার্কেটটি নির্মাণ করা হবে। উল্লেখ্য, গন্ডাছড়া মহকুমা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে গন্ডাছড়া বাজার ব্যবসায়ীরা বাজারে একটি দ্বিতল বিশিষ্ট আধুনিক মানের মার্কেট নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছিল, কিন্তু তৎকালীন বাম সরকার বাজার ব্যবসায়ীদের দাবিতে কর্ণপাত করেনি। অবশেষে 2018 সালে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর গন্ডাছড়া বাজারটিকে আধুনিক মানের বাজার গড়ে তোলার জন্য উদ্যোগ নেয়। ইতিমধ্যেই বাজারের রাস্তা কার্পেটিং করা হয়। বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে এখন নির্মাণ করা হচ্ছে মার্কেট স্টল। এতে খুশি গন্ডাছড়া বাজার ব্যবসায়ীরা। গন্ডাছড়া বিভাগের যে মার্কেট ইয়ে মার্কেট, সেই মার্কেটের একটা প্রজেক্ট আরম্ভ হয়েছে বর্তমান গভর্নমেন্টে। এই প্রজেক্টটার উপর দৃষ্টি দিয়ে আমাদের একটা বড় ধরনের প্রজেক্টের টাকা স্যাংশন দিচ্ছে, এবং বর্তমানে এই এই প্রজেক্টের মধ্যে ইঞ্জিনিয়াররা এসে জায়গা নির্ধারণ করছে, সঙ্গে সঙ্গে এখানে কাজের আরম্ভ হয়ে যাবে। এবং ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।